হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলার গেলাচুরি এলাকায় বসবাস করি। আমি একজন ছাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের। আমি কিছুদিন আগে ডিপিআরের ধরেন 20,000 টাকা ইনভেস্ট করি প্রথমেই। তো ইনভেস্ট করার পরে যখন দেখছি যে আর কি ঠিক মতো দিতেছে, পরে আবার অফারটা যখন দিছে তখন আবার 40,000 টাকা ইনভেস্ট করি, মোট 60,000 টাকা। পরে কয়েকদিন পরেই দেখি অ্যাপস্টারকম বন্ধ করে দেয়। পরে বন্ধ করে দেওয়ার পরে আবার ওনারা যখন 15,000 টাকা চাইছে, আবার 15,000 টাকা ডিপোজিট করছি, মোট 75,000 টাকা আমার। এরপরে যখন আবার 20,000 টাকা চাইছে তখন আর ডিপোজিট করে নেই, আমার মোট 75,000 টাকা গেছে নিজের টাকা।